আপন সিংহাসনে বসে সেই জামাল নগরে আনছানছা ধন দৌলত মাল মাত্র টাকা পয়সা মানিক মুক্তা হীরা জওহরলাল মতি তিন ভাগা ল ভাগা ছাইল ভাগা মানুষ ভাঙা হেই পাগল আল্লাহ পাক সেই বাদশা মানিককে অনেক কিছু দিয়েছিলেন ভাই ভাই পুরো জিনিসের অভাব করতে কিনার এই পৃথিবীতে মোটেই ছিল নাই বাহ বাহ অভাব নাই কেবল মাত্র দুনিয়াতে পুত্র কন্যা নাই I am a man. I am a উজির উজির বলিয়ে বর্ণনা আল্লাহ পাকের কাছে এসে পৃথিবীতে আমি কি পাপ করেছি আমি কি করেছি গুনাহ কেন পূর্ণ করে না বলো দিকে আল্লাহ আমার মনের বাসনা তাই হুজুর আল্লাহ ভারী শানা হাত বলে দোয়া না এই দিনে দিনে বোকা বাচ্চাকে সাবিন দিল না বাচ্চাকে বাচ্চাকে উজির উজির আমি পাপ দিব রাখবো না আমার হাতে দেন খবর দাও আমি না হবে না কি আর জানাবো জঙ্গলের বাঘ ভালুকে জীবন কাটাতে জীবন খাইয়ে দিব নতুবা যমুনাতে ঝম্পু দিয়ে নিজের জীবন খারা বিসর্জন করে দিব বাহ আরে হুজুর এত কিছু অধিক্ষেপ অধিক্ষেপ কেন হবে না কেন আমার ঘরে সন্তান নাই সন্তান নাই হুজুর আরে আল্লাহ দিয়েছে একটা ছেলে নাই একটা ছেলে সব আছে গাড়ি আছে বাড়ি আছে ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দ্বারা কিন্তু হুজুর আপনার ঘরে একটা শয়তান নাই সন্তান নাই সন্তান নাই বুঝি হুজুর আমি কি উপায় করব বলো না উপায় করতে গেলে হুজুর কুপায় যেতে হবে কুপায় গেলে উপায় সব টেনে বই নিয়ে চলে গেছে চলে গেছে হ্যাঁ হুজুর একটাই কথা হচ্ছে সন্তান নাই হুজুর কিন্তু আমি কি করব উপরার মুম্বারে ঘরে মিম্বারে ঘরে লল্লিশটা পাঠা চল্লিশটা বেটা খেতে দিতে পারছে না হুজুর আপনার ঘরে কোনো সন্তান নাই তা আমি করব হুজুর তবে সন্তান একটা উপায় আছে হুজুর কি পিঠ হতে পিঠ হ্যাঁ জানাচ্ছে যে ভাবে সত্য কথা বলো পীর কোথায় চলে যাবে আমার যে ঘরে গিন্নি আছে গিন্নি গিন্নি আছে সবাই পাতে ডাকে না হবির মা আর আমাকে ডাকে না হবির তার মানে ছেলে পিলে নাই তাহলে হুজুর আমি একটা কাঁচা কাপড় পরে খরমর করছে খরমর করছে বেশ
বিশাল বড় একের জমি বিশাল বড় হ্যাঁ তা কম করে এক দেড় বিঘে আরে আরে বড় কম করে দেড় থেকে দুই বিঘে আচ্ছা আচ্ছা আরে বড় আরে বড় তাহলে দুই থেকে তিন বিঘা আচ্ছা ওটা কথা হুজুর এই এক কাঠা কাঠাখানি আমি দেখছি পীর সাহেব কি করে দেখি এই পীর সাহেব দেখতে দেখতে কিছুক্ষণ পর হুজুর পীর সাহেব পীর সাহেব হুজুর কিছু কিছু দর দিয়ে পীর সাহেব একটা উঁচু জায়গাতে পীর সাহেব আলামারা হয়ে গেছে আর আমি নম্ভমারা হয়ে গেছি ছোট জায়গা একটা ভদ্রলোক একটা উঁচু জায়গাতে চুপ করে বসে আছি আর তুমি আমি যে একটা নিচু জায়গাতে বসলাম যে পীর সাহেব কিছু করবে পীর সাহেবের রহম সিন্নি দিবে বেশ ওই হুজুর চলে যাচ্ছি বসে আছি চুপ করে আর কিছু পর পীর সাহেব উঠেছে আর উঠেছে আর আমি উঠেছি পীর সাহেব চলে গেল আমি দেখছি হ্যাঁ পীর সাহেব রহম সিন্নি দিয়ে চলে গেছে রহম সিন্নি দিয়ে চলে গেছে চলে গেছে পীর সাহেবের রহম সিন্নির রংটা কিরকম কালো বিটকুটি হুজুর সাত পাতল তেতল দেখেছেন কালো বিটকুটি সত্যি হ্যাঁ সেইটাকে তুমি সেই কাঁচা কাপড়ে যত্ন করে পীর সাহেবের রহম সিন্নি নিয়ে এলাম ঘোরের বুবুকে দিলাম বিবিকে দিলাম দিলাম ও এক পান্না আমি এক পান্না ঘুরলাম দু পান্না দুই স্বামী স্ত্রীতে খেয়ে নিলাম নিঃশ্বাস ফেলে দেখছি হুজুর তিন থেকে ছটা আমি মনে করো রহম সিন্নি ওইটা রহম সিন্নি নয় ওটা পীর নয় কাজে হুজুর মনে আছে কলিযুগের দেবতা নাম তিনার দয়ার সত্য পীর হিন্দুদের দেবতা মুসলমানের পীর দুই কুলে ন্যায় সেবা করিয়া যাহি যাহি কলিজা বর্ণনা কুলুয়া বনে সত্য পীরের কাছে গেলে নিশ্চয় পূর্ণ হবে আমার মনের বাসনা সোনার পালকিটা সাজাও এক্ষুনি আমি কুলুয়া বনে দয়ার সত্য পীরের কাছে যাবো ঠিক আছে হুজুর কাগারা তোহার মীরা দুলিয়া রুঙা দে সামনে দেখা যাচ্ছে এটা কোন জঙ্গল এটা কোন বন কুলুয়ার বন এটা কুলুয়া বন এটা কুলুয়ার ময়দান ময়দান এই কাহারগঞ্জ একবার হুকুম নাও এই না ময়দানে জলদি পালকি আটনে ধ্যান করে দিয়েছিল মানিক বাচ্চা গিয়ে পীর সাহেবকে সালাম গো পিটপিটি সাহেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহু আল্লাহু বগলে গু বগলে গু আরে আরে হুজুর আপনি কাঁচা নঙ্কা টঙ্কা খেয়েছেন
سبحان الله سبحان الله سلام 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 الله আমার ছেলের কাঙাল তার তোমার দরবারে এসেছি বাপ আমি যেটা বলবো হ্যাঁ তুমি কি করতে পারি রে বেটা হ্যাঁ আল্লাহ দিবে তোর বাড়িতে সন্তান হবে বাবা তুমি যা বলবে আমি তাই করব আমি সন্তানের সন্তানের কাঙাল প্রত্যেক বছরের শেষে সত্যবীরের রহম সিন্নি দান করতে হবে পারবি প্রত্যেক বছরের শেষে প্রত্যেক বছরের শেষে আরে আমি নিজে হচ্ছে পাজা রাজা আমি প্রত্যেক মাসে দেব মাসে দিবি বাবা রহম ওরে মানব জাতি এমনি চালাক খেলাতে বললে এলাকে সালাম করে হ্যাঁ কিন্তু কাজ পেরিয়ে গেলে আর মনে রাখে না না বাপ রহম সিন্নি আমি দেব তাই পীরের জিনিস বাবা রহম সিন্নিতে কি কি লাগবে সরষের আটা চাই সরষের মিষ্টান্ন চাই হ্যাঁ সরষের দুগ্ধ চাই সব পাঁচ গুণা কলা চাই বাবা রে পীর সাহেব আপনি তো বললেন পীরের জিনিসই তো একটু বিয়া দিবে হয়ে যায় তার মুখ বেঁকে যাবে হাত পা বেঁকে যাবে হ্যাঁ দিব দেবে কি না না পীর সাহেব একটু কেটে কেটে বলেন বললে আমার খুব সুবিধা হয় সরষের আটা চাই আটা সরু চাল না মোটা চাল ওরে যে বড় লোক হবে সে সরু ধানের চালে আটা দেবে যে গরিব মানুষ হবে সে মোটা ধানের চালে আটা দেবে যে কোন ধানের চালে আটা হলে ও আটা দিলে হবে ওরে আটা দিলে হবে মোল কি দেয় মোল কি সরু চাল সরু চাল আর সরষের মিষ্টান্ন চাই মিষ্টি চাই গায়ে সাথে চিনি দিলেও হবে গুড় দিলেও হবে ও মিষ্টি হ্যাঁ ফাটে যাবে আখে দেবো না কালি কাজু আখে দেবো না বারণ আখে দেবো কোন আখের গুড় ওরে আখের যে কোনো আখের গুড় হলে হবে মিষ্টি হলে হবে ও মিষ্টি হলে হবে হ্যাঁ ও গুড় হলে হবে হ্যাঁ যে মনে করি চিটি গুড় চিটি মিষ্টি মিষ্টি দেবো মিষ্টি আর সরষের দুধ হ্যাঁ দুধ আর গায়ে গুড় দেবো না অম্বল দেবো কি গায়ে গুড় দেবো না অম্বল দুধ দেবো অম্বল হ্যাঁ ও আমুল 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 ওরে যে বড় লোক হবে হ্যাঁ সে গায় গরু কি আমুল দিবে আর যে গরিব হবে সে যে কোনো দুধ দিলেই হবে আর যে কোনো দুধ দিলে হবে আর যে কোনো দুধ যদি কুকুর দুধ হয় সব পাঁচ গুণটা কলা চা পাকা না কাঁচা তোর বাবার পাকা 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 ছিল ছিল দেবো গমন গমন খাবে তুমি আমি খাবো না ওইটাকে এক জায়গায় ফাইল করে সানট করে পাঁচটা ছেলেদের হাতে বিলিয়ে দাও মানে হচ্ছে রহম সিন্নি রহম সিন্নি তাহলে বাপ আমার ঘরে সন্তান হবে আল্লাহ দিবে আল্লাহ দিবে তাহলে বাপ কিছু দিবে না জড়িবটি কাঠিমুটি কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না না তাহলে আসসালাম আলাইকুম وعليكم السلام ارے محبت کے آئے এবং দুধ কলা আর মিষ্টি হ্যাঁ নিয়ে এসো ঠিক আছে নিয়ে এসে এক জায়গায় সানট করে
সত্যপীরের নামে বিল্লব করে দিলাম উলুয়া বনে সত্যপীর ধ্যানে আমার কাছে এসেছি আমার দোয়া তুমি কবুল করে নাও রাজ রানীর গর্ভে তুমি একটা আল্লাহ সেই পীরের দোয়া কবুল করে নিয়েছি জানাচ্ছ না ভালো রাজ রানী ইসারণ গর্ভ যেমন পূর্ণ হল হেরিয়া মেঘের কলে বিজুলি চমকি যখন প্রসব করেছিল পূর্ণিমার চাঁদের মতো সন্তান ওই বালককে কোলে করে নিয়ে আনন্দে নাচাচ্ছে কেমন ভাবে নাম রাখবার জন্য আমার নজর এসে মানিক বাদশাকে সালাম দিল সালাম আলাইকুম হুজুর ও আলাইকুম আসসালাম কে তুমি বাহ আমি নজম কাহন ও ছেলেদের নাম রাখবার জন্য এসেছো এসেছি হুজুর কার মুখ চাও আল্লাহ দিয়েছে আমার নাইক ঘরের ছেলে আর পাঁচ দিন বয়স হয়েছি নর্দমি কারণ দেখে অঙ্ক কষে ভালো মতো একটা নাম রেখে দাও ছেলে হয়েছে অঙ্ক কষে গুণনা করে ফালনা খুলে নাম রাখতে হবে কিন্তু হুজুর ফালনা খুলবে আগে গুণনা করবে আগে পেতে দেখি কিছু পয়সা চাই আর পয়সা যদি না দেয় নাম ডুববে উঠবে স্থায়ী হবে না আচ্ছা তোমার পেতে দেখতে কত লাগে ওই বিলাকে কুড়ি টাকা কন্ট্রোলে দশ টাকা ও বিলাকে কুড়ি টাকা কন্ট্রোলে দশ টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবাই নাই তোমার পেতে পয়সা দিচ্ছে আমার ফজল মামা ফজল মামা
শহর জামাল এই ছেলের নাম রাখিলাম সাধু মন্ত্রী সাধু জামালকে সঙ্গে করে নিল দেখিতে দেখিতে আমার স্কুলে কিসের জন্য এনেছ ও আপনার বিদ্যালয়ে ভর্তি করবো শিক্ষা লাভ করে পড়ালেখা করবে ও তোমার ছেলেটাকে বলে দাও হ্যাঁ যেন আমার কথার উপরে কথা না দেয় আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি বাচ্চা ছেলে তো এ বাবা জামাল হ্যাঁ বলুন এটা মাস্টার মশাই কেমন হ্যাঁ বাবা গুরুজন মানুষ মাস্টার মশাই যে কথাটা বলবে তুমি সেই কথাটাই বলবে আচ্ছা মাস্টারের উপর হলে গুনাহ হবে
سلام سلام তোমার নাম কি বাবা আমার নাম সাধু জামাল সাধু জামাল হ্যাঁ নামটা তো খুব ভালো হ্যাঁ হ্যাঁ তুমি ছেলেটা কেন এত কালো হ্যাঁ হ্যাঁ নামটা ভালো ছেলেটা কালো হ্যাঁ তোমার কথাবার্তা কেন ভালো নয় হ্যাঁ ভালো বাবা হ্যাঁ আর সালাম গো মাস্টার মহাশয় বলতে হয় হ্যাঁ তাই নাকি হ্যাঁ বেশ তাই বলো বাবা হ্যাঁ এই বলে দিও হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ জামাল কি তুমি ওই যে বেঞ্চিতে বসো বাহ বুঝি সেটা বলে দিয়েছে যেটা বলেছে সেটাই বুঝবে ও বাবা জামাল ওই কি যে বেঞ্চিতে বসো আরে বাবা আমি যেটা বলছো ওটা বলিস না আরে বাবা আমি যেটা বলছো ওটা বলিস না আরে বুকা ছেলে না কি রে বুকা ছেলে না কি রে আরে বাবা তোর মতো বুকা এই দুনিয়াতে কেউ নাই আরে বাবা তোর মতো বুকা দুনিয়াতে কেউ নাই তুই একটা গাধা তুই একটা গাধা তুই একটা গাধা তুই একটা গাধা আমি গাধা আমি গাধা আমি হচ্ছে একটা মাস্টার আমি একটা মাস্টার খবরদার খবরদার হাবে গাল ভেঙে দিব হাবে গাল ভেঙে দিব আমার গাল ভেঙে দিবি হাবে গাল ভেঙে দিবি হারাম গাধা বদমাশ হারাম গাধা বদমাশ কই বাবা জামাল কে আমি যখন বলবো না বাবা জামাল হ্যাঁ রাজকুমার জামাল ওই জায়গায় বসো হ্যাঁ তুমি বসে পড়বে আর ঠিক আছে যখন বলবো বল ও হ্যাঁ তো বলটাকে ছেড়ে দিয়ে শুধু বলবে ও আর বলটাকে ছেড়ে দেবো গলি হেবেন চলে যাবে বেশ বেশ শুধু ও বাবা রাজকুমার জামাল স্যার হ্যাঁ স্যার হয়েছে হ্যাঁ হ্যাঁ বল বল আ আ আ ও ও আ ও আ ও আ ও আ হাত মাগি দে দে ভইয়ে দে ঢেই যা হাত পরে দিনের দিনে ডাল মারে জামাল ভালো পড়ছি হ্যাঁ তোর বয়স 14 বছর হয় মানিক বাদশা দেখেন আমার বুড়ি মানিক বাদশা বুড়িয়ে গেছে বলছো উজি আমার তো মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে তা হয়েছে মনে হচ্ছে টুঙ্গির আমি মারা পড়ে যাব তাই কি বলতে চান হুজুর তো মারা গেলে আমার বউ মায়ের মুখ আমি দেখতে পাবো না কেন পাবেন না কি করে বাবু মরে গেল দেখতে পাবো তা তো দেখতে পাবো না তাই কি এই বেলাতে সাধু জামালের বিয়ে পড়ে ঠিক আছে হুজুর তা বিয়ে দিতেন এ কালু ঘটা কে শুনো কি বলুন যাও তুমি পাত্রীর খোঁজে যাও হ্যাঁ আগেকার যুগে ঘটকরা যেটা করত হ্যাঁ আর রাজা হোক জমিদার হোক সওদাগর হোক হোক সেটাই মেনে নিত মেনে নিত তো গুড় আর মুড়ি ভেঙেনি হ্যাঁ হ্যাঁ তো যাও কহি দিব আমার ছেলের বউ মা দেখবে
পাত্রী খুঁজবে হ্যাঁ ঠিক আমার মনের মতন মনের মতো যেমন আমার সাধু জামাল হ্যাঁ হ্যাঁ তেমনি যেন আমার বৌমা মিলে যায় ওই একরকম সাথে রাজার বাড়ি না হলেও হ্যাঁ কোন ধনী সওদাগর কোন জমিদার হ্যাঁ হলেও আমি অসুবিধা করব না আর চলবে হ্যাঁ বেশ বেশ শুনো বৌমা যেন মনের মতো পাত্রী কোথাও পাচ্ছি কতগুলো রাখাল ছেলে তারা গরু চড়াচ্ছে তো রাখালদের কাজ হচ্ছে কি গরু চড়াতে চড়াতে যদি কোনো ভদ্র লোক মাঠ দিয়ে পেরিয়ে যায় যায় তার কাছে পয়সা চাবে না না টাকা চাবে না চাবে না চাবে কি একটা বিড়ি দাও বিড়ি দাও একটু হ্যাঁ এবার সেই ভদ্রলোক পেরিয়ে যাচ্ছে ঘটক আর দেখতে পেয়েছি ও বাবু বাবু সাহেব কে বাবা হ্যাঁ হ্যাঁ কি রে হ্যাঁ আপনি কোথায় যাবেন আমি হ্যাঁ এই সামনের নগরটা কি রে বাবা এই সামনের নগরটা হচ্ছে কাত্তান শহর কাত্তান শহর হ্যাঁ হ্যাঁ আমি দেখি মনে করছে এই নগরটাই যাবো হ্যাঁ হ্যাঁ বেশ ওই নগরটা যাবেন একটা বিড়ি বিড়ি নাই বিড়ি 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 হ্যাঁ বাবা বিড়ি আছে রে হ্যাঁ দু বান্ডিল বিড়ি আমার পকেটে ভরা আছে দু বান্ডিল তোরা কজন আছিস আমরা আমরা মেলায় তো 10-12 জন 10-12 জন হ্যাঁ হ্যাঁ বেশ আমি বিড়ি দিচ্ছি বিড়ি তো বাবা কতগুলো কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলবি হ্যাঁ বলবো আচ্ছা বাবা এই কাতান নগরে কোন রাজা বাদশা আছে না রাজা বাদশা নাই নাই না কে সওদাগর আছে একজন সওদাগর হ্যাঁ হ্যাঁ সওদাগরের নাম কি বাবা আমি সওদাগর আমি সওদাগর হ্যাঁ হ্যাঁ সওদাগরের কোন মেয়ে ছেলে আছে বাবা না সওদাগরের কোন মেয়ে ছেলে নাই বেটি ছেলে আছে বেটি ছেলে আরে কাকে বেটি ছেলে বলে কাকে মেয়ে ছেলে বলে আরে কাকে বেটি ছেলে বলে কাকে মেয়ে ছেলে বলে আপনি জানেন না হুজুর না বাবা আজার শাড়ি ছায়া চুরি শাড়ি পরে সামনে ঘরে সংসার করে তাদের বলে হয় মেয়ে ছেলে আর যারা ফ্যাক্সি পরে ম্যাক্সি পরে তাদের বলে বেটি ছেলে তাদেরকে বলে বেটি ছেলে বে বাবা তাহলে আমি আসি বিড়ি 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 হ্যাঁ চরে বাবা কি হয়েছে বিড়িটা পড়ে গেছে রে বিড়ি পড়ে গেছে হ্যাঁ বাবা হ্যাঁ আমি আসবো সময় বিড়ি নিয়ে আসবো ঠিক আছে রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রেখে দেবো কেন বাবা হ্যাঁ এই বিড়ি দিলাম না কাঁটা পুঁতে রেখে দেবো বিড়ি দিলাম না কাঁটা পুঁতে রেখে দিবি হ্যাঁ বে বাবা আমি আসবো সময় বিড়ি আনবো ঠিক আছে সবার দিও নাই তাড়াতাড়ি করে সেই নগরে মানিক রাজা কেমন আছে মানিক রাজা খুব ভালো নেই মানে খুবই বয়স হয়ে গেছে তো হ্যাঁ খুব ভালো নেই তাই আমি মানিক রাজা হচ্ছি মানে মুতুরি ও তুমি ঘটক 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 এখানে কিসের জন্য এসছো আমি এলাম একটা পাত্রী একটা মেয়ে ছেলের খোঁজ আমি যখন গিয়েছিলাম তখন মানিক রাজা তো হাত খুলে ছিল হ্যাঁ তখন ছেলে মেয়ে ছিল না তখন আল্লাহ দয়া দিয়েছে পীর মুর্শিদ দোয়াতে একটা ছেলে হয়েছে 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 আচ্ছা ছেলেটা বয়স কত হয়েছে বয়স এই 12 বছর 14 বছর 14 বছর ছেলেটা দেখতে সুন্দর অতি সুন্দরী কি নাম ওর নাম হচ্ছে জামাল সাধু জামাল সাধু জামাল খুব ভালো নাম ওরে বাবারে ভালো ছেলে তো আরে মানিক বাজার সঙ্গে আমার পরিচয় আছে তাই নাকি আমি কতবার ব্যবসা করতে গিয়েছি তাই নাকি তো আপনার ঘরে কোনো বেটি আছে মেয়ে 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 আছে হ্যাঁ কিন্তু আমার বাড়িতে আমি একজন সওদা করতো হ্যাঁ হ্যাঁ আর সে একটা রাজা বাড়িতে কাজ করবে হ্যাঁ রাজা সওদা হলে চলবে কিন্তু মেয়ে যদি দেখতে শুনতে ভালো হয় বিয়ে হয়ে যাবে আমার মেয়ে দেখতে শুনতে ভালো ভালো কিন্তু স্বভাবে নাই দুটো চোখে আমার মেয়ে অন্ধ মেয়ে দেখতে ভালো দুই চোখে অন্ধ অন্ধ ওই মেয়ে চলবে না চলবে না চলবে না চলবে না ওই অন্ধ মেয়ে চলবে না
উপবাস চলে যাও তাহলে আমাকে লজ্জা পেতে হবে না লজ্জা পেতে হবে একটু নাস্তা খেয়ে যাও ভাই নাস্তা খাবো না এতক্ষণ বসে থাকলাম অনেকক্ষণ কথা বললাম এক কাপ চাও করে দিলাম পাথরে পানিও দিলে না নাস্তা কি খাবো ভাই কি নাস্তা আরে ভাই আসুন বসুন খান দান নাস্তা করে বাড়ি চলে যান বাবা রে লাইন ভালো ভাই কি নাস্তা আছে একটু খাই নাস্তা যদি না খাও তো একটু দুধ দিয়ে লাল চা খাও দুধ দিয়ে লাল চা ও খাবো না দুধ দিয়ে লাল চা খেই না যদি খাবার থাকে তা দাও মুরগি দুধের চা দাও মুরগি দুধের চা খাবার আছে কি আছে এক চাপকা এক চাপকা ও খেই না এক চাপকা খেই না খাবে না না বের ভাই আমি নাস্তা নিয়ে দিচ্ছি হ্যাঁ নাস্তা খাই মেয়েটাকে একবার দেখি এবার নাস্তা নিয়ে আমি গিয়েছি বাড়িতে গিয়ে বলছো গো রসভার মা কে আমার বেটি রসভাকে তুমি সাজিয়ে দাও একটা রাজার বাড়িতে বিয়ের ঘটক এসছে আল্লাহ দেয় যদি আমার মেয়েকে পছন্দ হয়ে যায় 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 হ্যাঁ তো রসভার মা রসভাকে গয়না গাটি পড়াচ্ছে এবং তার মাথা বেঁধে দিচ্ছে পরনে শাড়ি পড়াচ্ছে ও নতুন গহনা পরিয়ে Yeah.
মাথা পর্যন্ত গয়না পরিয়ে দিয়েছে বাহ পরিয়ে দিয়েছে বেনারসি শাড়ি দুটো হাতে পরিয়ে দিয়েছে হাওয়া হাওয়া ঘটকের সামনে দাঁড় করিয়ে দেয় মনে হচ্ছে আকাশ থেকে পড়ি নেমে এ ভাই ঘটক এ এটা আমার মেয়ে ওইটা তোমার মেয়ে এটা আমাকে দেখে নেবে আরে এত সুন্দর মেয়ে বাহ আরে মা তোমার নাম কি নামছি স্বভাব আমারই আমার নাম বটে অগর সভা সুন্দরী রসভা সুন্দরী হ্যাঁ গো বাহ ঠিক আছে মা আপনার বাড়ি কোথায় বা আমার বাড়ি হচ্ছে ওই জামালনগর জামালনগর হ্যাঁ হ্যাঁ বেশ তুমি চলে যাও মা বেশ যাচ্ছি পৃথিবী ছেড়ে চলে গেছে তার মা 70 টাকা দিয়েছে 70 পীরের আসরে তো পীরের দোয়াতে যাচ্ছে যেভাবে জাফর শেখকে দেখো জানা নবীদের দোয়াতে সাহাবীদের দোয়াতে মা ফাতেমার দোয়াতে পীরের দোয়াতে জাফর তো জান্নাত যাবে যাবে যাচ্ছে যেভাবে মা বাপের দোয়াতে জান্নাত মা বাপ যদি দোয়া না করে ছেলে জান্নাতি হবে না হবে না অত সহজ নয় না মা 10 মাস 10 দিন পেটে করে বোয়ায় তারপরে সেই ছেলেটাকে মানুষ করতে কত কষ্ট পায় কত কষ্ট সেই ছেলে মানুষ করে শুনো আমার কথা বিবিদের কত শুনে মুখে করতে পারে না তা পারে না আরে তুই জাহান্নামে যাস হ্যাঁ একের মা এই গাছ চাই দেয় তাকে বলে না যে তুই এখন মরে যা হ্যাঁ এটা বলবে না না সংবাদ মায়ের মতো জিনিস এই দুনিয়াতে কেউ নাই না তা নাই সবাই নাই জাফর যেন আল্লাহ দয়া জান্নাতে ভাই এই তোমার মেয়ে ভাই তোমার মেয়ে যে বলছিলে মানে চোখে কানা কানে কালা মুখে বোবা পায়ে খোড়া হাতে লুলু মেয়েটা দেখতে শুনতে অতি সুন্দরী সুন্দরী হ্যাঁ হ্যাঁ কেন তোমাকে বলেছি জানো কেন আমি চোখে অন্ধ কেন বলেছি জানো কেন ভাই মেয়েটা যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে করে যে বর্ণনা দরজায় দাঁড়িয়ে পর পুরুষের মুখ দিয়ে তাকাই না তাকাই না তাতে পাড়ার মেয়েরা বলে যে সদাগরের মেয়েটা বোধ হয় অন্ধ কাউকে দেখতে পায় না অন্ধ বলে দেখতে পায় না বাহ বাহ আবার কানে কালা বলেছি কেন হ্যাঁ যেখানে কোরআন হাদিসের কথা হয় সেইখানে মেয়ে আমার গিয়ে কান পাতে কান পাতে আর যেখানে অন্যায় অশ্লীল ভাষা গালাগালি হয় সেখানে আমার মেয়ে যায় না যায় না পায়ে খোঁড়া বলেছি কেন কেন আমার মেয়ে বাইরে চৌকাটার বাইরে পা দেয় না দেয় না হ্যাঁ বাহ আর মুখে বুবা বলেছি কেন কেন ভাই আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া খারাপ ভাষা আমার মেয়ে মুখে বলে না ঠিক আছে ভাই তাহলে আমার পছন্দ হয়ে গেছে একটা দিন ধার্য করে দাও তাহলে বিয়ে হয়ে যাবে হ্যাঁ কোনো ব্যাপার নাই বিয়ে হয়ে যাবে বিয়ে হবে হ্যাঁ তাহলে রাজা না এলে হবে তো না হ্যাঁ আমি যা বলবো তাই হবে বেশ ভাই হ্যাঁ আমার মেয়ের বয়স এই 12 বছর 12 বছর আমার সবার বয়স সবার বয়স 12 বছর আর ছেলের বয়স হচ্ছে 14 বছর 14 বছর 14 বছর আল্লাহ দিবে মিলটা খুব ভালোই হবে ভালোই হবে তাহলে ভাই বিয়ের দিন করে দিচ্ছি হ্যাঁ দিন করে দাও হ্যাঁ
بسم الله الرحمن الرحيم সামনে সোমবার সামনে সোমবার সোমে হাড়ি জুমে খাই দিনটা ভাল নাই পয়সা দাও চলবে না চলবে না তাহলে মঙ্গলবার কো মঙ্গলে যাবিতে কো মঙ্গল মঙ্গলবার চলবে না তাহলে বুধবার বুধবার দিনটা ভাল নাই বুধবার চলবে না তাহলে বৃহস্পতিবার লক্ষীবার বারবেলা নতুন বকে ভূত ধইলেবে বিখে সাথে হবে বারবেলা হবে না তাহলে শুক্রবার শুকুর হাড়ি কুকুরে খাবে রান্না বান্না করে দিবে আর কুকুরে চিটিপটি খেয়েলবে শুকুর হাড়ি কুকুরে খায় ও দিনটা ভাল নাই ভাল নাই চলবে না তাহলে শনিবার সাত কাটা গেল শনি কাটা গেল শনিবার চলবেই না তাহলে রবিবার ইয়েস 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 মানে ইয়েস মানে ভেরি গুড ভেরি গুড মানে চার 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 চারটি বিস্কুট তার মানে তার মানে এন্ডাও গবং গবং খাবো মানে মানে ওই রবিবারই হলো তাহলে ভাই হ্যাঁ তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ ওই দিন ধার্য হয়ে গেল নাস্তা খেয়ে টুকটুক করে যাই দেখিতে দেখিতে নগর জামালকে যাই মারি না করিয়ে তাও না হে না তুই মারি না করিয়ে মানি কথা কথা موسيقى
বিয়েটাকে পড়িয়ে দিয়েছে হ্যাঁ বিয়ে পড়ানো হয়ে গেছে বাহ এবার ডাক দিচ্ছে কে মানিক রাজা বিয়াইকে ও বিয়াই কে বাপ এই ও বাবা 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 ও বিয়াই কে ভাই তোবা তোবা তুমি কি বললে আরে ভাই মুখে থাকা নাই একটা মেয়ে বিয়ে দিয়ে সব শেষ জামাল আর রসবা হ্যাঁ এরা হচ্ছে আমার ছেলে এবং মেয়ে তো ভাই আমার বৌমাকে আমি নিয়ে যাব করে যাবো না আধ মোগলা করতে আমার ছেলে আর আসবে না ও আসবে না না বৌমা ওইখানেই থাকবে ওইখানেই থাকবে বেশ ভাই কোনো ব্যাপার নাই আমার কোনো ব্যাপার নাই আপনি যদি না আসতে দেন কোনো ব্যাপার নাই হ্যাঁ ঠিক আছে ভাই আমি ওতে খুব খুশি রসবার মা কাঁদছে আল্লাহ গো আমার খাঁচা ছেড়ে পাখি উড়ে চলে গেল আরে খাঁচা ছাড়িয়ে পাখি উড়ে গেল সাধু জামাল আর রসবা যখন নামছি জামালের মা ইশারন বিবি সেই বৌমাকে চোখে দেখতে পাই মনে হচ্ছে পালকি থেকে পড়ি না আমি কোনদিন তোমাকে ভালোবাসতে ছাড়ব না আর এত ভালোবাসা বাসবো যে জীবনের থেকেও বেশি সাধু জামাল আর রসবা এত ভালোবাসা তাদের জমে গেল আস্তে আস্তে ভালোবাসা বাড়ছে কেউ কাউকে ফেলে থাকতে পারছে না এইভাবে বয়স রসবার হয়ে গেছে ১৩ বছর আর জামালের বয়স হয়ে গেছে ১৫ বছর এই মতো অবস্থায় হঠাৎ কিন্তু মানিক বাদশাহ আমার অসুখে পড়িলাম হঠাৎ আমার মানিক বাদশাহ আমার অসুখে পড়িলাম হেকিম ডাক্তার কবিরাজ কত চিকিৎসক দেখা মানিক বাদশাহর অসুখ দেখতে দেখতে আমার ২১ দিনের হলো মানিক বাদশাহর অসুখ দেখতে দেখতে আমার ২১ দিনের হলো মানিক বাদশাহ একদিন জামালকে ডেকে কাছে বসাইল বাবা আমি আজকে দিনে দুনিয়া ছেড়ে চলে যাব আয় আয় তোকে আমি আজ থেকে বাদশাহ বানিয়ে দিব মানিক বাদশাহ মাথার মটুকটাকে খুলে নিল আমি মানিক বাদশাহ মটুকটাকে খুলে নিল
করে জামালের মাথাতে আমার মটর তুলে দিলাম আমি সবাতে জামাল থেকে জামালি আমার বাদশা হয়ে যায় আর কোন কথা বাদশা বলতে পারলো না কথা বলতে না পেরে মানিক রাজা দুটি নয়ন বন্ধ করে দেয় মানিক বাদশা যেমন নয়ন বন্ধ করে দিল ভাই বলে জামাল বাদশা লাশের উপরে পড়িল আরে কবর কি কে মনে আছি পেরেশান কবর কি কে মনে আলমিন শেখ আর জান্নাতুন নিসা এই দুই মানিকের জন্য তার দাদি 100 টাকা দিয়েছে বাহ শোনো মোর কি করে স্থির দুই মানিককে করবে দুয়া দয়ার সত্য আর যে করিবে কবরকে খুঁড়ে দিয়েছে সিপাহীরা সবাই আনাই কবর খোঁড়া হয়ে গেছে ফিরে বাড়ি দশ টাকা হাতে দিয়েছে নামটা মুস্তাকি সবাই বাড়ি চলে গেছে হ্যাঁ সবাই আনাই
সিংহাসন দেখেনি আমার খালি পড়ে সিংহাসন খালি যাচ্ছে তো উজি বলছে ওগো জামা বাদশাহ আপনাকে তো বাদশাহ বানিয়ে গেছে তাই বসুন মরণ তো সবারই আছে কিন্তু পিতা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমি এটা বুঝতে পারি নাই বুঝতে পারেন না হুজুর আমার কিছু ভালো লাগছে না সকলকে চলে যেতে হবে আমার মনে আনন্দ আসছে না মনে আনন্দ আসবে হুজুর একটা কথা বলি একটা কথা হ্যাঁ হ্যাঁ বলো ওই রায় দরবারের আপনি নাচ গান আরম্ভ করে দেন নিয়ে একটুকু আনন্দ নেন আপনি আনন্দ পেয়ে যাবেন ও ভালো ভালো নাচ বালিয়ে নে আমার রাত কাছারি ঘরে নাচ গান লাগিয়ে দিব লাগিয়ে দিন তাহলে আমার মনটা পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে যাবে হুজুর হুজুর নগরে ঢোল পিটিয়ে জানিয়ে দাও যে বাদশার কাছারি ঘরে আজকে নাচ গান হবে ঠিক আছে এবার ঢোল পিটিয়ে দিল নগরবাসী সবাই চলে যায় সন্ধ্যা থেকে নাচ গান আরম্ভ হয়ে